সবসময় আমরা যা ভাবি তা হয় না, আর সবসময় যা হয় তা আমরা ভাবি না। বাণী বাণী বাণী। হে গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ দ্য বেঙ্গলি রাইডার। আমি সাহেব, বাকি সব ঠিক। তো ভিডিওটা শুরু করার আগে সবার আগে তোমাদেরকে ধন্যবাদ জানাই। প্লাস্টিক ফ্রি গঙ্গার যে কর্মসূচিটা আমরা নিয়েছিলাম সেটা তোমরা ভীষণভাবে সাপোর্ট করেছো, থ্যাংক ইউ তার জন্য, প্রচুর 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 থ্যাংক ইউ। সো আজকের যে ভিডিওর টপিক, অর্থাৎ আজকের যে ব্লগের টপিক, সেই ব্লগের টপিক হচ্ছে, কোনো টপিক নেই, আমি র্যান্ডম কিছু জিনিসপত্র তুলবো, র্যান্ডম কিছু কথাবার্তা বলবো, এটাই হচ্ছে টপিক। সো আজকের টপিক হচ্ছে ব্লগ খিচুড়ি টপিক। ব্লগ খিচুড়ি টপিক, এটা কেমন একটা কথা, খিচুড়ি টপিক, ব্লগের খিচুড়ি টপিক। তো আগের ভিডিওতে বলেছিলাম যে দাড়ি কাটবো, সেটা দাড়ি কেটেছি। আগের ভিডিওতে আরেকটা কথাও বলেছিলাম যে রাইড স্টার্ট হচ্ছে, কিন্তু এই যে বললাম যে আমরা যেটা সবসময় ভেবে থাকি সেটা হয় না। আবহাওয়া দপ্তর আমাদের অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্ষা ঢুকে গেছে, আগামী 7 দিন ধরে বৃষ্টি হবে। একটা মিথ আছে যে এটাকে বলে সাতকন্যা বৃষ্টি, মানে 7 দিন ধরে বৃষ্টি হতে থাকবে, মানে সাতকন্যা বৃষ্টি না, সাতকন্যা বলে, 7 দিন ধরে বৃষ্টি হতে থাকবে। মানে জ্ঞান যখন পেয়েছি সেটা তো দিতে হবে না, দিতে হবে। কিন্তু আমি এটাও বলেছি যে যেটা হয় সেটা আমরা ভাবি না। তো আমার মতে মনে হয়েছে যে বর্ষাকালটা এসে একটুখানি ডিলে হয়ে বেশ ভালো হয়েছে। তার কারণ হচ্ছে আমার মনে হলো যে আমি মেন্টালি এবং ফিজিক্যালি পুরোপুরি প্রিপেয়ার না লকডাউনের জন্য। দীর্ঘদিন ধরে বাড়িতে বসে থাকার জন্য এফিসিয়েন্সি কোথাও কমে গেছে। তো আর এই বড় বড় রাইডের আগে ছোটো ছোটো রাইড করে একটুখানি নিজেকে একটু প্রিপেয়ারটা করে নেওয়ার দরকার। আর বাই দ্য ওয়ে, আমি এখনও জানি না বড় রাইডটা কোথায় হচ্ছে, তবে হচ্ছে, অবভিয়াসলি হচ্ছে, কোথায় হচ্ছে জানি না। প্রিপারেশন নিচ্ছে। শান্ত বৎস, তোমরা যারা আমার ভিডিও দেখে থাকো তোমরা জানো যে আমি সাইক্লিংকে প্রমোট করি, সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় যাই, সাইকেল নিয়েই রাইড করি। তবে এর সাথে সাথে কিন্তু আমি সেফটিটাকেও যথেষ্ট পরিমাণে প্রায়োরিটি দিই, কারণ রাস্তাঘাটে কখন কোথায় কী হবে তা সেটা বলা যায় না। আর প্রত্যেকেরই বাড়িতে ফ্যামিলি আছে, তো ম্যাক্সিমাম যতটা সম্ভব সেফটি মেনটেন করে যাওয়াটা সম্ভব হয় সেটাই দরকার। যেমন রাস্তাঘাটে চলতে গিয়ে এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হয়েছে যে আমি সিঙ্গেল রাইডে গেছি, কেউ নেই আমার সাথে, এরকমও ব্যাপার হয়েছে। এইখানে যেরকম একটা এরকম ঘটনা ঘটেছিল, কেস খেয়ে গেছি, সাইকেলের চেন ছিঁড়ে গেছে। তো এখানে ব্যাপারটা কী হয়েছিল, চেন ছিঁড়ে গেছিলো সাইকেলের, এবং আশেপাশে জুড়ে বাগান এবং বন, জাস্ট মাঝখান দিয়ে রাস্তা, 1.5 কিলোমিটার জুড়ে কোনো দোকান নেই। তাহলে সেখানে যদি আমি এটা ঠিক না করতে যেতাম, চেন রিপেয়ার যদি আমি না করতে পারতাম, না করতে জানতাম, সেক্ষেত্রে আমার প্রবলেম হয়ে যেত। সো ফাইনালি গাইস, চেন আমি ঠিক করে ফেলেছি। আমার কাছে এটা ছিল, এই জাস্ট এই চেন রিপেয়ারিং টুলটা ছিল, তো ওর জন্য আমি করে ফেলতে পেরেছি। সুতরাং এই জিনিসটাকে সবসময় মাথায় রাখতে হবে যে সেফটি, সেফটি বিষয়টাকে ভীষণভাবে মাথায় রাখাটা উচিত। তো এই সেফটির জন্যই কিন্তু আমি বেশ কিছুটা সময় পিছিয়েও দিই, অনেক সময় রাইড অনেক সময় পিছিয়ে দিই, যে না আমি এখনও পর্যন্ত ফুললি প্রিপেয়ার নই। কিন্তু নেক্সট যে রাইড, যদি আমি জানি না নেক্সট রাইড কবে, কত বড় রাইড হতে চলেছে আমি কিছু জানি না, তবে ছোটো ছোটো যে রাইডগুলো হয় সেই রাইডের জন্য কিন্তু প্রিপারেশনটা দরকার। তো নেক্সট যে রাইড, সেই রাইডের জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম। আমি অ্যামাজন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা হলো চিপ এডিটিং, চিপ এডিটিং। তো এটা হচ্ছে একটা সাইকেলের জন্য ব্যাগ, চিন্তা নেই, আমাকে কেউ 1 লাখ টাকা দিয়ে একটা প্রমোশন করতে বলেনি। একদম ভয় পাওয়ার কিছু নেই, এটা আমার নিজের পয়সা দিয়ে, নিজের পয়সা খরচা করে কিনতে হয়েছে। এই সমস্ত ব্যাগগুলো সাইকেলের ফ্রেমে লাগে, স্পেশালি এই ব্যাগটা চুজ করার পিছনে আমার একটা কারণ হচ্ছে এর ওপরে যে প্লাস্টিক কভারটা রয়েছে না, সেটা হচ্ছে এমনিতে তো ওয়াটারপ্রুফ, তারপরে এটার ওপর দিয়ে এখানে ফোন রাখা যায়, এবং এর ফোন রাখলে এর ওপর দিয়ে টাচ স্ক্রিনটাকে কাজও করা যায়। সো আমি এই ব্যাগটাকে প্রেফার করি, এবং দামও অত্যন্ত কম, সম্ভবত 250 এরকম কিছু সম্ভবত নিয়েছিল। তো সেটা লকডাউনের আগের ঘটনা, লকডাউনের আগে এটাকে আমি অর্ডার করেছিলাম, তো এটা পড়েছিল আমার ঘরে। তো আমি ভাবলাম এটা দেখাই যে আমি কী কী প্রিপারেশন নিচ্ছিলাম।
আরেকটা এরকম রয়েছে, একটা পোর্টেবল পাম্পার, এটাকে আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো যদি চাও। আর এখন এগুলোর কোনো ডিটেলস রিভিউ আমি এখনও পর্যন্ত করিনি, কারণ আমি প্রত্যেকটা প্রোডাক্ট নিজে ব্যক্তিগতভাবে ইউজ করি, তারপরে আমি প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি। তো এগুলো কেন দেখাচ্ছি আমি, রীতিমতো প্রস্তুতি চলছে। তো আমি কী প্রস্তুতি নিচ্ছি এর জন্য এগুলোকে দেখানো। এপাশে দেখো এমটিভিটা পুরো কাদায় ভর্তি হয়ে রয়েছে, এপাশে এটাকে তো ক্লিন করতে হবে, আর এপাশে চেনটাকেও লুপ করতে হবে। সো এগুলো সমস্ত কিছু বাকি রয়েছে। তো দেখো এপাশে দেখো টায়ারটাকে একটু মডিফিকেশন করেছি আমি। এপাশে এই দেখো এই সমস্ত যে ডিজিটগুলো রয়েছে বা এই লেখাগুলো যেগুলো রয়েছে সেগুলোতে এরকম সাদা কালার ধরে, তো আমি এগুলোর ভেতরে সাদা কালার ফিল করেছি। তো লুকসটা বেশ ভালো আসে, বেশ ভালোই আসে, খারাপ আসে না। অ্যান্ড একটা মেজার আপডেট, এরপর থেকে আমার ব্লগ এই সামলাবে। একটা হাই বলে দাও বাবা, এ বাবা তাকো একটু তাকো, ও বাবা এত হাই বলে দাও। যাই হোক, ওর পক্ষ থেকে হাই বলে দিয়েছে। 14 বছরের বন্ধুকে হারানোটা খুবই কষ্টের বিষয়। আমার এডিটিংয়ের সঙ্গে যারা যুক্ত থাকে, যারা আমার ব্লগের সঙ্গে যুক্ত থাকে, আমি তাদেরকে মানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আর কি, আমি তাদেরকে প্রত্যেককেই আমার বন্ধু বলেই মনে করি। তো এরকমই একটা বন্ধু আমাদেরকে ছেড়ে চলে গেল। এটা হচ্ছে সেই মনিটর যে হচ্ছে 14 বছর পরে গতকাল থেকে আর অন হচ্ছে না কোনো মতেই অন করা যাচ্ছে না। আর এটা হচ্ছে সেই পিসিটা যেটা দিয়ে আমি আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো এডিট করেছি এবং এখনও টুকটাক করে থাকি। ভিডিওটাকে আমি লাইক করার কথা বলবো না, তাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো না, মানে আমি কী বলতে চাইছি। সো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টে কিন্তু একদম জানিও যে কেমন লেগেছে। কমেন্ট অবশ্যই করো, কমেন্টটা অবশ্যই একদম একদম মাস্ট। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। দিস ইজ দ্য বেঙ্গলি রাইডার সাইনিং অফ।